শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে শুরু হয় গণপরিবেশনা লাল মজলু, শেষ হয় শাহবাগ মোড়ে এসে। গান মিছিল রাষ্ট্রীয় সন্ত্রাস, নজরুলের বিদ্রোহী কবিতার বিভিন্ন আঞ্চলিক ভাষায় গণরূপায়ণ, রবীন্দ্র নজরুল কাব্যের সঙ্গীতায়ন, নারী ও প্রকৃতির বহুরূপ অন্বেষণ প্রয়াসের পাশাপাশি পথনাটক, পোস্টার নাটক, ইলাস্ট্রেশন ছিল এই আয়োজনে। আমরা বিস্তৃতি প্রবণ, আমরা ভুলে যাই, আমাদের আত্মত্যাগ ভুলে যাই, আমাদের শহীদ হওয়া ভুলে যাই, ফলে এই লাল মজলু মূলত ভুলে যাওয়ার বিরুদ্ধে একটা সংগ্রামের চিহ্ন হিসাবে আমরা এটা উপস্থাপন করবার চেষ্টা করেছি। ইতিহাসের আগ থেকে এই পর্যন্ত আমরা যে সব মুক্তি সংগ্রামের ইতিহাস আমাদের এই দেশের এই ভূখণ্ডের মানুষদের আছে, ওইগুলোকে যে আমরা ভুলে যাইনি এবং পরবর্তী নতুন সময়ে আমরা যে ওইগুলোর থেকে জনগণকে সাথে নিয়ে মনে করিয়ে দিয়ে আবার নতুন একটি দেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আসার জন্য আমাদের এই থিয়েট্রিক্যাল একটা পারফরমেন্স। এটা একটা শোভাযাত্রামূলক পরিবেশনা আর কি, যে নর্মালি একটা পরিবেশনা তো সাধারণত একটা স্পেসকে কেন্দ্র করে হয়, কিন্তু এই পরিবেশনা আসলে একটা দীর্ঘ পরিসর এবং এখানে একটা স্পিরিটকে মূলত তুলে ধরা হয়েছে, যে স্পিরিটে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, সাধারণ মানুষের চৈতন্যের একটা উপস্থাপন আমরা দেখেছি 3 মাস আগে বাংলাদেশে, সেটারই একটা আর্টিস্টিক বহিঃপ্রকাশ। গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা একটা পথনাটক পরিবেশন করেছি, নাটকের নাম হচ্ছে লাল মজলু। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাই আসলে প্রথম জুলাই বিপ্লবকে কেন্দ্র করে একটা পথনাটক। এই পথনাটকের মধ্য দিয়ে আমরা আসলে বিপ্লবে, জুলাই বিপ্লবে যেই জনতা, ছাত্র এবং শ্রমিক, যত মানুষের রক্তক্ষরণ হয়েছে তাদের সেই লাল রক্তাক্ত স্মৃতিকে আবার স্মরণ করিয়ে দিতে আমরা মূলত আমাদের আজকের এই পথনাটকটি পরিবেশনা করেছি। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, পুলিশের জল কামান থেকে পানি ছোড়া, আয়নাঘর সহ বিগত আওয়ামী লীগ সরকারি শাসনামলে নানা দুঃশাসনের প্রতীকী চিত্র গণপরিবেশনায় তুলে ধরা হয়। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ অধিবেশন হলো সংলাপ দৃশ্যায়নের শেষ হয় লাল মজলু।